আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে ডিমের জর্দা সেমাই। ডিমের জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এক প্যাকেট এই সেমাইটা নিয়ে নিয়েছি। তো আমি সম্পূর্ণ প্যাকেটটা ইউজ করব না, আমি অর্ধেকের থেকে একটু বেশি সেমাই এখানে ইউজ করব। তো প্রথমে আমি সেমাইগুলো এভাবে ভেঙে নিচ্ছি। অর্ধেকের থেকে একটু বেশি সেমাই নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিচ্ছি। আর এখন সেমাইগুলো একটু ভালো করে ভেঙে নিতে হবে। ডিমের জর্দা সেমাইটা খেতে কিন্তু খুবই মজাদার, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সেমাইগুলো আমি একটু ভেঙে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেটা একটু বলে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধের সাথে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালো করে জাল করে দুধটা 1/2 লিটার করে নিয়েছি। আর এলাচি, দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে ফেলেছি। এতে করে এলাচি, দারচিনি আর তেজপাতা আমার সেমাই রান্না করার সময় ইউজ করতে হবে না। দুধের মধ্যে এলাচি দারচিনির যে ফ্লেভারটা আছে এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে আমি আরও নিয়েছি 4টি ডিম। আরও লাগবে চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আরও নিয়েছি ঘি। আর এই রেসিপিটাতে ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে। আরও লাগবে হচ্ছে সেমাই। সেমাইটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি যেই 1 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি এটার সাথে ডিমগুলো ভালো করে মিক্সড করে নেব। তো আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি, আর দুধটা অবশ্যই জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। সেই সাথে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিম আর দুধটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় প্রথমে আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। সেমাইগুলো এখন খুব ভালো করে ভেজে নিব। আমি প্যান বসিয়ে কতটুকু পরিমাণ ঘি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ ঘি দিয়েছি। এই ঘিয়ের কৌটাটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর রান্না শেষে আরও কিছুটা পরিমাণ ঘি ইউজ করব। তো এখন আমি খুব ভালো করে এই সেমাইগুলো ভেজে নিব। যেহেতু জর্দা সেমাই তৈরি করব তাই এই সেমাইটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যদিও এই সেমাইটা আগে থেকে কিছুটা ভাজা থাকে, তারপরেও কিন্তু সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি অল্প আঁচে 10 মিনিট ধরে এই সেমাইটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দুধ আর ডিমের যে মিশ্রণটি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ডিম আর দুধের মিশ্রণটি দেওয়ার পরে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, ঘন ঘন নাড়তে হবে যাতে এটা একসাথে জমা বেঁধে না যায়। দুধ আর ডিমের মিশ্রণটি দিয়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দুধটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। আর চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর চিনি থেকে কিন্তু পানি বের হবে, আর এই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম।
এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর আমার চিনির পানিটাও শুকিয়ে গিয়েছে, আর সেমাইটাও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আরেকটু ঘি। এবার দিয়ে দিচ্ছে কিছুটা কাঠবাদাম এবং কিশমিশ। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের জর্দা সেমাই। ডিমের জর্দা সেমাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন ডিমের জর্দা সেমাইটা একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ডিমের জর্দা সেমাইটা কতটা মজাদার হয়েছে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।